أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر وهنا الله سمست بشنسة يا الله رب العالمين أما در سيشتي كورتشن اكي باري تچو گهني تو نونغرا پانير اك بندو تھيك আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন স্তর পার করে আবার মরণশীল করেছেন, ধ্বংসশীল করেছেন। মানুষ এত তুচ্ছ দুর্বল বস্তু হতে সৃষ্টি, কিন্তু অধিকাংশ মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি দিক নির্দেশনা হেদায়ত নামা ফলো না করে, অনুসরণ না করে, তাহলে তাদের অন্তর পাথর চাইতে শক্ত হয়ে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বড়ই শক্ত মজবুত সৃষ্টি বস্তু থেকে সৃষ্টি করতে পারতেন, সৃষ্টি করতে পারতেন স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে, হীরা মণি মুক্তা দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মিম্মাইন দাফিক, মিম্মাইন মেহিন, তুচ্ছ ঘেনিত পানি, অরুচিকর পানি থেকে। জি হ্যাঁ, কোথাও কোরআনে কেরিমে মিম্মাইন নাজেস নাপাক পানি বলেনি। এটি আমাদের দেশের বক্তাদের কথা, অথবা যাদের কোরআন সুন্নার গবেষণা নেই, জ্ঞান নেই, সেসব আলেম সমাজের কথা। কিন্তু কোরআন সুন্নাতে কোথাও এত শ্রেষ্ঠ সৃষ্টিকে, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, সবচাইতে ভালো মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, এসব যে প্রচলিত কথা সেটা মানুষের কথাই মাত্র। সালাত ও সালাম নাযিল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
যিনি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছেন রব্বুল আলমিনের পক্ষ থেকে। ওয়াল্লামা কামালাম তখন তালাম ওকানা ফদরুল্লাহ আলাইক আজিমা, আল্লাহ বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে তুমি যা কিছু জানতেন না তার শিক্ষা তোমাকে আল্লাহ দিয়েছেন বিশেষভাবে। সবাইকে আল্লাহ শিখিয়েছেন, কিন্তু নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমনভাবে শিখিয়েছেন বিনা কোনো ওস্তাদে, আর এমন কিছু শিখিয়েছেন, আর এত পরিমাণ শিখিয়েছেন, এত সুন্দর কথা শিখিয়েছেন যা ইহকাল পরকালের সার্বিক কল্যাণ শুধু তাঁর জন্য নিয়ে আসেনি, সমস্ত মানবতার জন্য নিয়ে এসছে। আমাদের ধারাবাহিক তাফসির চলছে জুজে আম্মার বারে, মানে আম্মা পারার। আজকে তাফসির হবে সুরায় তারিকের, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা সূরাতুল আলারও তাফসির শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, যা কিছু বলবো সহি কথা বলার তৌফিক দান করেন, সহি কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, এবং সহি শিক্ষা নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনাদেরকে তৌফিক দান করেন। এই সূরার নাম হচ্ছে সূরা আত-তারিক। এই নামটি নেওয়া হয়েছে বা নামকরণ হয়েছে প্রথম আয়াতের দ্বিতীয় শব্দ থেকে, ওয়াসামায়ে ওয়াত-তারিক, এই তারিক শব্দটি দিয়ে নাম করা হয়েছে। তারিক মানে কি? তারিক ইসিম ফাইলের সেগা, তারাকা ইয়াতরুকু তারখান তরুকান ফাহুয়া তারিকুন। তারিক মানে হচ্ছে রাত্রে প্রবেশকারী, এটা একটা অর্থ। রাত্রে আবির্ভূত কোনো বস্তু, রাত্রে যা আগমন করে বা প্রকাশ পায় সেসব বস্তু, রাত্রে যা আসে বা যে আসে তাকে তারিক বলা হয়। এটা প্রচলিত আরবি অর্থ। এর আগে এর মূল অর্থ আরেকটি রয়েছে, তারাকা এতরক মানে হচ্ছে নখ করা, খটখটানো, বলেন না খটখটানো, আজকাল ঠকঠকানো অথবা খটখটানো, দরজায় আঘাত করা, এগুলো ব্যবহার করে না আজকাল মানুষ, ইংলিশ বলতে শিখেছে, ইংলিশটা বেশি বুঝে। কী বুঝে? দরজায় গিয়ে নক করলাম, তাই না? জি হ্যাঁ, এত রাতে আপনাকে নক করলাম, বলেন না, হ্যাঁ নক করলাম। জি, এই নক করা হচ্ছে তারাকা এতরক। নক করা হচ্ছে যে নক করে, হ্যাঁ যে খটখটায়, সে হচ্ছে তারেক। রাত্রে আগমনকারীকে রসুলুল্লাহ সাল্লামের হাদিসে তারেক বলা হয়েছে। জি জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যারা বাইরে থাকে তাদেরকে স্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে আচমকা গিয়ে বাড়িতে পৌঁছে গেলেন, যখন টেলিফোন যোগাযোগ ছিল না, এখন তো মোবাইল হয়েছে, মোবাইল আগে তো টেলিফোন ছিল না, টেলিফোন যদিও ল্যান্ড টেলিফোন ছিল, কোথায় শহরেও ভালো নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না, ঠিক না? এ আমাদের চোখের সামনে 15-20 বছর আগে অবস্থা ছিল, শহরে এত খারাপ অবস্থা ছিল, লাগাচ্ছি এক লোককে আর এক কার বাড়ি গিয়ে ঢুকে বসেছে টেলিফোন। একবার ঢাকাতে একটা টেলিফোন করছি, আমার আত্মীয় পরিচিত থাকে, আরে করেছি ওকে, ওর নাম্বার ওর কাছ থেকে সরাসরি নিয়ে তারপরে আর এক বাসাতে গিয়ে বুঝছে, এটা তো আমি অন্য লোক, এত খারাপ অবস্থা সার্ভিস ছিল, তাই না? তো এই যে আপনারা যেতেন 15-20 বছর আগে, বেশি না 15 বছর বললো, মানে মোবাইল আসার আগে। তো সেই সময় বাড়িতে গেলে, আমরা মোদী ইউনিভার্সিটি থেকে বাড়িতে গেলে কীভাবে জানিয়েছি? ল্যান্ড টেলিফোনও ছিল না, কীভাবে জানিয়েছি? একটা চিঠি দিয়ে দিয়েছি, চিঠি পৌঁছিতে যদি ভালো সার্ভিস থাকে তো এক সপ্তাহ আটদিন, আর মাঝামাঝি বা মন্দ সার্ভিসে 15 দিন থেকে 1 মাস। ওই দিক থেকে চিঠি আসলে, অসুখের চিঠি আসলে অসুখ ভালো হয়ে আর এক অসুখ হয়তো হয়ে গেছে। জি জি, অথবা কখন সুস্থ হয়ে গেছে। জি, সুতরাং ওইসব চিন্তা করে লাভ নেই যে কী অসুখ, আর ওইসব লিখেও লাভ নেই, লিখবো রাস্তায় পড়ে থাকবে চিঠি, তার আগে ভালো হয়ে যাবো, তো লিখে লাভটা কী যাবো, আমি অসুস্থ। জি, আরও টেনশনে ফেলে, তাই না? এটা জ্ঞানী লোকের পরিচয়। কিন্তু আজকাল সমস্ত টেনশন মাথাতে আপনাদের ঢুকে আছে কেন? এই টেলিফোনে মাথা টেনশন ঢুকিয়েছে, একটু আপনার স্ত্রীর মাথার ব্যথা, আরে খুব পেরেশান, বিছানাতে উঠতে পারে না, কিচ্ছু হয়নি, সর্দি কাশি, বিছানাতে উঠতে পারে না, আজ যে পাক করতে পারেনি, আউযু বিল্লাহ,
টেনশন ভরা, তো কী করবেন আর আপনি? না ভালো করে ইবাদত করতে পারছেন, না ভালো করে দুনিয়ার কাজ করছেন, না ডিউটি করছেন ঠিকভাবে, না ঘুম আসছে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আরামে ঘুমিয়েছি, আরামে লেখাপড়া করেছি, বিবাহিত মানুষ আরামসে লেখাপড়া করেছি, ওসব চিন্তা কী আছে? আল্লাহ ভরসা আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে আর ইসমাইলকে রেখে গিয়ে আরামসে নিজের কাজকর্ম করেছেন, এবাদত বন্দি করেছে, কোনো টেনশন ছিল? আল্লাহ ভরসা। যত উন্নতি বাড়ছে তত টেনশন বাড়ছে, এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ, কথা কি বলতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হঠাৎ করে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, গিয়ে রাত্রিবেলা ধরেন বাড়ির কাছে গিয়ে নেমেছেন আর রাতের অন্ধকারে গিয়ে এসা পড়ে জানে না কিচ্ছু না, সবাই শুয়ে গেছে আর হঠাৎ করে আরে রাত্রে কোথায় গিয়ে বসে থাকবো, ঢুকে পড়লাম আপনি রাত্রি 9টা 10টা 11টা 12টা রাত 3টায় গিয়ে বাড়ি পৌঁছে গেলেন। নিষেধ এটা হাদিস, না জানিয়ে নিষেধ। জি হ্যাঁ, এর বিভিন্ন হিকমত রয়েছে, হিকমত রয়েছে। জি হ্যাঁ, সেই হিকমত বলার সময় নেই, নাহলে তফসির হবে না, ও ফিকহি মাসলা মাসাইল বলা হয়ে যাবে। তো কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, কেন যেতে নিষেধ করা হয়েছে? কিন্তু আজকাল এই ফতোয়া, এই হাদিসের আমল, হ্যাঁ হাদিসের আমল অবশ্যই, টেলিফোনও করলেন না, জানালেন না, আর হঠাৎ করে চলে গেলেন, নিষেধ। কিন্তু টেলিফোন ব্যবস্থা আছে, জানিয়ে দিলেন যে আমি এখন এতদূর পৌঁছেছি, আসছি, এতক্ষণের মধ্যে মোটামুটি পৌঁছেছি, রাত 2টা হোক 3টা হোক ফজর আগেও যে কোনো সময় বাড়িতে যেতে পারেন, কারণ প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, আপনার আপ্যায়নের জন্য প্রস্তুত হয়ে আছে, আপনার ইস্তেকবালের জন্য, আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, সন্দেহ মুক্ত হয়ে আছে, এমন কোনো অবস্থায় নেই যেটা আপনার সন্দেহের কারণ হইতে পারে, সুতরাং সম্পর্কে তিক্ততা আসতে পারে, ইত্যাদি সব হবে না, সব ওইসব আশঙ্কাই নেই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আন ইয়াতরুকা আর-রাজুলু আহলাহু লাইলান, সেই বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কোন পুরুষকে নিজের পরিবার স্ত্রীর কাছে, ও নিজের স্ত্রী, এমন নয় যে ডিস্টার্ব বোধ করবে, এই রাত্রে এসে ঘুমটা খারাপ করলে রাত 2টা 3টা, না না না, ও তো খুশি হয়ে যাবে যে সময়টাই আপনাকে পাবে, তাই না? তারপর রাতে নিজের পরিবারের কাছে ইয়াতরুকা নক করতে মানে প্রবেশ করতে, যে রাত্রে আগমন করা, আসা, আসতে নিষেধ করেছেন, রাত্রে বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন। যদি যান, যাওয়ার পরে মসজিদে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর মানুষ জেগে আছে, সবাই দেখা সাক্ষাৎ হলো, আর তার মধ্যে প্রস্তুত হয়ে গেছে, জি বাড়ি প্রস্তুত করে নিয়েছে, ঘর বাড়ি প্রস্তুত করে নিয়েছে, আগে থেকে জানা আছে, অথবা গিয়ে কিছুক্ষণ সময় পেয়েছে, তার মধ্যে নিজেকে প্রস্তুত করে নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কাপড় চোপড় ইত্যাদি প্রবেশ করেন। কিন্তু রাতের অন্ধকারে তো এই সময় সুযোগ থাকে না, না জানিয়ে গেলে। এক কথায় যেটা বলছিলাম যে এই ইয়াতরুকা শব্দটি হাদিসে, এই ইয়াতরুকা রাজুল আহলাহু, রাতে আসা, এই রাতে আসার অর্থ রয়েছে অত্তারেক। জি, সুরা তারেক মক্কি সুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের জীবনে, মক্কি জীবনে নাজিল হয়েছে। এই সুরা সম্পর্কে নাসাইতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, বলছেন যে সাল্লাম মুয়াজ্জিনুল মাগরিব, মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সালাত আদায় করলেন। এতে মাগরিব রয়েছে, কিন্তু অন্য রিওয়ায়েত রয়েছে যেটা বেশি প্রসিদ্ধ, সেটা ছিল এশার সালাত, কারণ মাগরিবের সালাত সাধারণত এত লম্বা হয় না, মাঝে মধ্যে অবশ্যই একেবারে ছোটো হয় না। মাগরিবের সালাত এটা জেনে রাখা উচিত আপনাদের অবগতির জন্য, আজকাল মনে করে মুসল্লিরা যে মাগরিবের সালাতের তেলাওয়াত একেবারে সব সময় ছোট সুরা দিয়ে হইতে হবে, এটাও সুন্নাতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সুরায় তুর, 2 রুকুর বেশি রয়েছে, 2 পৃষ্ঠার বেশি রয়েছে পড়েছেন, যে লম্বা সুরা পড়েছেন। এই মাগরিবে কেসারের সুরা ছোট ছোট শুধু সুরা পড়তে হবে, ফালাক, নাস, আর কোরাইশ, আর ফিল ইত্যাদি এসব, এটা পরবর্তীকালের মানুষের প্রচলন, ও মেয়ের যুগ থেকে শুরু হয়েছে বা তারপরে শুরু হয়েছে। জি, খোলাফায়ে রাশিদের যুগে শুরু হয়নি, 4 খলিফা যুগে শুরু হয়নি। আর এই ধারণা যে মাগরিবের সময় খুবই কম, সুতরাং বড় সুরা পড়া যাবে না, এটাও ভুল, এটাও ভুল। এত শর্ট সময় নয় যে 10 মিনিটের মধ্যে একবারে মাগরিবের সালাত শেষ করতে হবে, শেষ অক্ত শেষ না, ভুল ধারণা এগুলো। যে এশার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস, পড়িয়েছিলেন ফাকার আল বাকারা তন্নেসা, না মাজ বিন জাবাল সাহাবি, প্রখ্যাত সাহাবি, তার মহল্লার মসজিদে পড়িয়েছিলেন, আর তাতে সুরা বাকারান নেসা, বড় বড় সুরা, প্রথম রাকাতে বাকারা, দ্বিতীয় রাকাতে নেসা, সুবহানাল্লাহ, যদি পড়ে কঠিন ব্যাপার।
ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কারীম বলেছেন আফাত্তানুন, অভিযোগ এসেছিল, ক্লান্ত মানুষ, আর যুক্তিসঙ্গত সেটা এশার সলাত, কারণ তখন মাগরিবের সলাতে রেস্টের সময় নয়, মানুষ যে ঘুমাবে, এশার সলাত ছিল, সারাদিন চাষাবাদে খেজুর বাগানে কাজ করে এসছে, কঠিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে চায় যে তাড়াতাড়ি সলাতটা হয়ে যাক, আরাম করব, আর লম্বা সুরা ধরিয়ে দিয়েছে এশার নামাজে। তারপরে এক সাহাবি, এতে সংক্ষেপ করা আছে যেটা অন্য রেওয়ায়ত রয়েছে সেই বখারে, এক সাহাবি রাগ করে এত লম্বা সুরা আমি পড়তে পারবো না, জামাত ছেড়ে দিয়ে আলাদা একা নামাজটা পড়ে বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। লোকেরা বললো যে অমুক লোক এখানে আপনার সাথে জামাত না পড়ে লম্বা দেখে ও নিজে আলাদা করে নামাজ পড়ে চলে গেছে, আপনার জামাতে সলাত আদায় করেনি, জামাত ছেড়ে চলে গেছে আলাদা নামাজ পড়ে। তখন মহাজ বলেছিলেন ও মুনাফিক হবে, মুনাফিক হবে না হলে কাজ করে, এই খবরও পৌঁছানোওয়ালা আছে, পৌঁছে দিয়েছে। জি হ্যাঁ, কথা সত্যি, এখানে যদি আমি পরীক্ষা করে দেখেছি কোনো বৃহৎ স্বার্থে কল্যাণের জন্য বলছি ওর মধ্যে এই দোষটা আছে হয়তো কোনো ক্ষেত্রে, যেই ক্ষেত্রে আপনাকে এই যে এটা বৃহৎ স্বার্থ হচ্ছে যে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে ও মেজাজ গরম, সুতরাং ও যদি মেজাজ গরম দেখায় তো আপনাকে ওর সাথে ওইভাবে মানে ডিলিং করতে হবে, তাই না? আপনিও মেজাজ গরম দেখালে তা ভেঙে যাবে। কিন্তু তারপরে আরেকজন শুনেছে আমার কথা পর্যন্ত আপনাদের না, আমার কথা নিয়ে বলছে আর জানে আর ওই শাইক বলছিল যে আপনার তো খুবই বদ মেজাজ আপনি দিল গরম একবার। সুতরাং আমি ছাত্র ভাইদেরকে ভালো করে চিনে ফেলেছি, বুঝতে পারছেন, আমি ভালো করে জানি, আমি ওই এইভাবে বলি যে ও কবর পৌঁছিবে, খবর পৌঁছাবে, কেন পৌঁছায়, চরিত্র খারাপ না, নোংরা চরিত্র, হ্যাঁ ওকে আকৃষ্ট করবে, আমি তোমার খুব হিতাকাঙ্ক্ষী দরদি, দেখো তোমার সম্পর্কে যা কিছু কেউ বলে তোমার এত দরদি আমি তোমাকে এসে বলে দিলাম, চুগলখোরের চরিত্র হচ্ছে এটা, নোংরামি চরিত্র, কথা বোঝা গেছে না? এখানকার কথা ওখানে গিয়ে লাগাবে, উদ্দেশ্য হচ্ছে ওর ভালোবাসা হাসিল করা অসৎভাবে পাপের রাস্তা দিয়ে। তো পৌঁছে দিয়েছে ওর কাছে, জানো তোমাকে মোনাফিক বলেছি আম সাহেব, মাজমিন জাফর রাগে আর থাকতে না পারে, আমি মোনাফিক, আমি মোনাফিক না, কেন মোনাফিক আমাকে বলবে, নবী সালাম কাছে গিয়ে অভিযোগ করেছো, ইয়া রাসূল আমাকে মাজমিন জাফর মোনাফিক বলেছে, আর এইরকম লম্বা লম্বা সুরা পড়ছে এই সান্নাজে, যা সম্ভব নয় মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়াজকে ডাকলেন, ডাকার পরে যে কথা বলেছেন এটা এখানে আছে, আফাত্তানুন আনতা ইয়া মুয়াজ, হে মুয়াজ তুমি কি ফিতনাবাজ নাকি, হ্যাঁ ফিতনা ফাসাদ সৃষ্টিকারী নাকি, আফাত্তানুন ইয়া মুয়াজ, আফাত্তানুন তিনবার করে বলেছিলেন। তারপরে বলছে মা কানা ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট নয়, আনতাকরা বিসসামায় ওয়াত তারিক ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়া নাহবিহা, তোমার জন্য যথেষ্ট নয় যে এশার সলাতে বা মাগরেবে যদি বড়ি পড়তে হয় মাগরেবে ও সময় ওয়া তারেক পড়বে ও শামসে অদুহা পড়বে ও লাইলে যায় আকশা পড়বে সুরা গাশিয়া পড়বে ইত্যাদি, এই ধরনের সুরাগুলি মানে মধ্যম মাঝারি ছোট সুরা, মাঝারি ছোট সুরা পড়তে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাতে মুফাসসাল থেকে। এই যে ওয়াসাতে মুফাসসাল বলছি আর কেসারে মুফাসসাল একটু আগে বললাম, তাহলে আপনাকে জানতে হবে যে কোরআনে কারীম মুফাসসাল তিন রকমের রয়েছে, তো সব কথা তাফসিরে বলা সম্ভব নয়, তবে এই বিষয়গুলি জানার অনেক কিছু রয়েছে, জানার অনেক কিছু রয়েছে। মুফাসসাল তিন ভাগে বিভক্ত, তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল বা ওয়াসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। এখন আসেন তাফসিরের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াসসামাই ওয়াত তারিক, আমি শপথ করি আকাশের, কিসের শপথ করছে আল্লাহ আকাশে, এই সুরায় দুইবার করে শপথ রয়েছে, কসম রয়েছে, একবার প্রথম কসম হচ্ছে আকাশের এখানে, তারপরেও আবার আকাশের কসম করেছে, কিন্তু আকাশের বৈশিষ্ট্য বা সিফাত গুণ ভিন্ন ভিন্ন আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াসসামা আকাশের শপথ, ওয়াত তারিক আর রাত্রে আবির্ভূত বস্তুর শপথ, বা রাত্রে সহজ ভাষায় যা রাত্রে আসে আগমন করে তার শপথ। জি এই রাত্রে আসে বলতে কি বোঝানো হয়েছে, যদি আল্লাহ রাব্বুল স্বয়ং এর তাফসির না করে দিতেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির না করতেন,
তাহলে আমরা তখন কল্পনা জল্পনা করে তফসির করতাম, বা তার আগে দেখতাম যে সাহাবা ইকরাম কোনো তফসির করেছেন কি না, তাবেইনরা করেছেন কি না, এই ক্ষেত্রে এইরকম আইম্মা কিরামের কোনো উক্তি আছে কি না সালাফদের, যদি সালাফদের না থেকে থাকে বিশেষ করে সাহাবা ইকরাম তাবেইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ে, তাহলে তখন এই শব্দ যতটা অর্থ বহন করে তা দিয়ে তফসির করা যেতে পারে। তার এক রাত্রে যা কিছু আগমন করে যেই আসে তারই কসম, তাহলে ওই তো তাই না, ব্যাপক হয়ে যেত। কিন্তু এখানে আমভাবে তফসির রাখা যাবে না, ব্যাপক তফসির তারেকের, রাত্রে যা কিছু আগমন করে বা যে কেউ আগমন করে, রাত্রে আগমন করে অধিকাংশ বিপদ আপদগুলি রাত্রে আসে। হ্যাঁ, রাত্রে রাত্রে দেখা যায় আকাশের তারকা, তাই না, দিনে দেখা যায় না। রাত্রে আগমন করি, হ্যাঁ, জিনের ছড়াছড়ি হয় রাত্রে, এরকম অনেক কিছু যা কিছু রাত্রে আসতে পারে, ব্যক্তি হোক আর বস্তু হোক। কিন্তু না, এখানে আল্লাহ রাব্বুল স্বয়ং তাফসির করছেন, তাহলে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনে তাফসির আল কোরআন দিয়েই, শোনেন কেমন করে তাফসির, এখানেই তাফসির হয়েছে কোরআন দিয়ে। কোরআনে তাফসিরটা দুই রকমের রয়েছে, কখনো সাথে সাথেই তাফসির যেমন এইখানে রয়েছে, আর কখনো এখানে সংক্ষেপে রয়েছে, অন্য সুরায় অন্য আয়াতে সেটা বিস্তারিত রয়েছে, এরও দৃষ্টান্ত উদাহরণ কোরআনে কেরিমে রয়েছে। তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন পড়ার জন্য যারা বেশি পড়তে চান, আরবিতে পড়তে পারেন, তাদের অবগতির জন্য বলছি, দুটি তাফসির রয়েছে। একটি হচ্ছে যেটা আগে লেখা হয়েছে আমার জানা মতে, এমনিতে কোরআনের তফসির, কোরআন দিয়ে তফসির না কাসিরও আছে, কিন্তু হাদিস দিয়েও আছে, সালাফদের উক্তি দিয়েও আছে, আরবি ভাষা দিয়েও আছে, কিন্তু শুধু কোরআনের তফসির কোরআন দিয়ে আর অন্য কিছু নেই। ভারতের আহলে হাদিসদের বড় একজন আলেম আল্লামা সানাউল্লাহ আমৃতসারি রহমতুল্লাহ আলে পাঞ্জাবের কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বড় মোনাজির ছিলেন, যাকে বলা হয় ফাতেহে কাদিয়ান, কাদিয়ান বিজয়ী। জি হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার শিষ্যরা এসানাউল আমৃতসারি রহমতুল্লাহ আলের মোনাজেরার মাধ্যমেই হ্যাঁ দমন হয়েছিল। জি, এবং তিনি শুধু মোনাজেরাই করেননি, বহাস করেননি, বরং তার সাথে সাথে তিনি মোবাহালাও করেছিলেন, এবং মোবাহালার পরিণাম দেখা গিয়েছিল যে যে বাতিলপন্থী হবে সে আগে ধ্বংস হবে, এটি ছিল মোবাহালা, বদ্দুয়া নিজের ওপর দেওয়া। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অভিশপ্ত মালাউন খবিজ ধ্বংস হওয়ার পরেও দীর্ঘ 40 বছর বেঁচে ছিলেন আলহাসানুল্লাহ আমৃতসারি রহমতুল্লাহ আলাইহি, 1 বছর 2 বছর নাই, আহলে হাদিস আলেম। যে ইংরেজদের আমলে ভারত স্বাধীনতা 1947-এর কিছুটা আগে, এন্তেকাল মনে হয় স্বাধীনতার পরে কি তার একটু আগে হইতে পারে, আজকে থেকে 70-80 বছর আগে বা 100 বছর হচ্ছে এই যুগটায়, 100 থেকে 70-80 এই সময়টাই। জি হ্যাঁ, 40 বছর বেঁচে ছিলেন। এটা অস্পষ্ট থেকে যায়নি যে হকপন্থী হচ্ছে কোরআন সোনার অনুসারী সানাউল্লাহ আমৃতসারি, আর বাতিলপন্থী হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি খবিজ, যার মৃত্যু হয়েছিল বাথরুমে, সেখানে মরে পড়েছিল। জি, মৃতদেহ বাথরুম থেকে উঠানো হয়েছিল, বাথরুম করা অবস্থায়। জি, ডায়রিয়া ধরেছে, ডায়রিয়াই ধ্বংস হয়েছিল। এসব জীবনীর ওপর বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে ভারত পাকিস্তান থেকে, এবং বাংলায়ও আশা করি অনুবাদ হয়েছে সেগুলির, কাদিয়ানি তাদের ইতিহাস সম্পর্কে। কাদিয়ানি একটি কাফের ফিরকা, কাফের এতে কোনো সন্দেহ নেই, এবং মুসলিম অনেকগুলি দেশে অমুসলিম বলে তারা ঘোষিত বা স্বীকৃত, পাস করা আছে, যেমন সৌদি আরবে কাদিয়ানি পাসপোর্ট দিয়ে কেউ হজ করতে আসতে পারে না, কারণ কাফের এরা মুসলিম নয়, মুসলিম ফিরকা বেরলভি দেওবন্দি অমুক তমুক এইরকম নয় আর কি। বিভিন্ন ফিরকা আছে না সুফিদের, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ফিরকা, মুসলিম দল, মুসলিম বলেই স্বীকৃত, কিন্তু এরা মুসলিম বলে স্বীকৃত নয়, কাদিয়ানিরা অমুসলিম বলে ঘোষিত। পাকিস্তানে আলহামদুলিল্লাহ তারা অমুসলিম বলে ঘোষিত আইয়ুব খাঁর যুগ হয়েছিল। জি জি, 71-এ বাংলাদেশ হওয়ার আগেই, কিন্তু তার মানে আসল হচ্ছে যে বাংলাদেশের যেটা আইন সেটা হচ্ছে যে কাদিয়ানিরা হচ্ছে অমুসলিম, কাফের, মুসলিম নয় তারা, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরে সেটাকে হয়তো রাখা হয়নি, যার ফলে কাদিয়ানিদের খুব বাড়াবাড়ি চলছে বাংলাদেশে। সতর্ক সাবধান থাকবেন, আল্লাহ যেন হেফাজত করেন। তাফসিরুল কোরআন বিল কোরআন সানাউল্লাহ আমৃতসারি একটি তাফসির আমি পড়েছি, দেখেছি, খুব পুরাতন ছাপা,
কিন্তু আর হয়তো ছাপানো হচ্ছে কি না আমার জানা নেই। সুতরাং ছাত্র জীবনে পড়েছিলাম জি। আর আর একটি তাফসির হচ্ছে মদিনার একজন বড় আলেম মুফাসসির জি মোহাম্মদ আল আমিন শঙ্কিতি, তাফসির আজওয়াউল বায়ান জি, যেটা আরবদের কাছে খুব প্রসিদ্ধ তাফসির, তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন, যদিও তাতে ফিকহি মাসাইল বেশি রয়েছে কিন্তু কোরআন আয়াত তাফসির কোরআন দিয়ে, তাফসিরুল কোরআন বে কালামির রহমান, হ্যাঁ নামটা মনে আছে, তাফসিরুল কোরআন বে কালামির রহমান, এটা হচ্ছে সানাউল আমর সারি তাফসিরের নাম। ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মা তারিক, এই তারিকের তাফসির বলতে গিয়ে কোরআনের তাফসির কোরআন দিয়ে বোঝাচ্ছিলাম। ওয়ামা আদরাকা মা তারিক, আল্লাহ বলছেন যে তোমাকে কি বস্তু জানাবে বা কিভাবে জানবে তুমি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হে মুসলিম, যে তারিক বা কি জিনিস, তারিক বা কি বস্তু, মা তারিক রাত্রে আবির্ভূত বস্তু কি, রাত্রে আগমনকারী বস্তু কি? আল্লাহ বলছেন জেনে নাও আমিই জানিয়ে দিচ্ছি, বলছে আন্নাজমু সাকিব, আন্নাজ মানে হচ্ছে তারকা আর সাকিব মানে হচ্ছে উজ্জ্বল বা দীপ্তিমান জি, উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল তারকা হচ্ছে তারিক। তাহলে আল্লাহ কসম করছেন কিসের? আকাশের, এবং আকাশে যে উজ্জ্বল নক্ষত্র রয়েছে তার কসম, তার শপথ করছেন। এ উজ্জ্বল নক্ষত্র বলতে সমস্ত নক্ষত্র তারকা রাজিকে বোঝানো হয়েছে একটি তাফসির, আর একটি তাফসির হচ্ছে না যেগুলি বড় বড় তারকা নক্ষত্র যেগুলি বেশি উজ্জ্বল বেশি দীপ্তিমান সেগুলির আল্লাহ কসম করেছেন, তাহলে খাস নজমের বিশেষ বিশেষ তারকার আল্লাহ কসম করেছেন। আল্লাহ আলম, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, কসম করা হইল কিসের জন্য কসম, কি বস্তুকে অকাট্য করে প্রকাশ করার জন্য বলার জন্য কসম, সেটা হচ্ছে এই বাক্যটি ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ। ইন মানে কি, ইন মানে কি, যদি, মাশাআল্লাহ। আর কিছু মানে জানা আছে জি? ইন মানে আর কিছু জানা আছে? হ্যাঁ নিশ্চয়, ইন ইন্নাহু মুখাফফা, যা এটাও একটা ভালো বলেছে, ইন কখনো কখনো ইন্না থেকে মুখাফফ ইন হয় জি জি, তো সেটা নিশ্চয়ের অর্থ হবে জি। হ্যাঁ তৃতীয়, এই দুটাই নাই এখানে, প্রথম দুটো যদিও না আর নিশ্চয়ও না, হ্যাঁ ইনের শর্তে তো যদি, শর্ত মানে তো যদি, যদি এরকম করো তো আমি এরকম করবো, এটাই তো ইন, যদি এটাই মানে তো যদি। ইন নাফিয়া, ইন নায়ের অর্থে লায়ের অর্থে হয়ে থাকে, ইনকে কি বলে, ইন নাফিয়া, নায়ের অর্থ, এখানে নায়ের অর্থ রয়েছে, তার ইন মানে না, আর লাম্মা মানে ইল্লা, লাম্মা মানে যখন আমরা জানি, যেটা লাম্মা ওয়ালাম্মা বারাজা কোরআন কেরিম রয়েছে বা ওয়ালাম্মা দিয়ে যে আয়াতগুলি শুরু হয়েছে, হ্যাঁ জি লাম্মা মানে যখন, হ্যাঁ কিন্তু এখানে লাম্মা যখন না, লাম্মা মানে ইল্লা, লাম্মা মানে ইল্লা কিন্তু ব্যতীত, ইল্লা জি, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছেন না ইল্লা, ওই ইল্লার অর্থে রয়েছে সেওয়া। তাহলে অর্থ কি হয়ে যাবে, ইন মানে না আর লাম্মা মানে ইল্লা, তাগিদের জন্য আগে না করে হ্যাঁ করা হচ্ছে, কোনো কিছুকে না করে যদি হ্যাঁ করা হয় তো কি অর্থ বহন করে, আমি এই কথা ছাড়া কিছু বুঝি না মানে কি, এটা একটা বাক্য আর এটাই কথা আমি আর একভাবে বলছি, আমি এটাই বুঝি, আমি এই কথা ছাড়া কিছু বুঝি না, আর এটা হচ্ছে আমি এটা বুঝি, এটা বুঝি বা এটাই বুঝি, পার্থক্য আছে না, কী পার্থক্য আছে, প্রথমটাতে তাগিদ বেশি আছে, আমি এছাড়া কিছু করব না, আমি এটাই করব, বুঝা গেছে জি। হ্যাঁ ইয়াকা নাবুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়ালা নাবুদু গায়রাকা, আর কারো ইবাদত করি না, তাগিদ আছে। আর ইয়াকা নাবুদু না বলে যদি নাবুদু কা, হে আল্লাহ, হে আল্লাহ তোমার ইবাদত করি, অত তাগিদ হতো না জি। তো এখানে তাকিদের জন্য আগে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে, আর তাকিদ ওয়াল হাসব। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহি হাফেজ, শাব্দিক অর্থ করে দিই তারপরে টানা অর্থ মানে ভাব অর্থ করবে, যেটা বুঝতে সুবিধা, টানা অর্থ ভাব অর্থ বুঝতে সুবিধা, আর শাব্দিক অর্থতে কোরআনের কাছাকাছি যেতে সুবিধা, যারা গভীরভাবে কোরআন বুঝতে চান জি।
ইনকুল্লু নাফসিন, এমন কোন মানুষ নেই, হইল নেই, ইনকুল্লু নাফসিন মানে মা কুল্লু নাফসিন, মা নাফিয়া, জি, এমন কোনো ব্যক্তি নেই, মানুষ নেই বা জীব নেই, জি, লাম্মা আলাই হাফেজ ইল্লা আলাই হাফেজ, কিন্তু তার উপর কি আছে, সুরক্ষাকারী আছে, তার সংরক্ষণকারী আছে। বা আরেকটু অন্যরকম করে বলি, এমন কোনো জীব নেই যার সংরক্ষণকারী বা সুরক্ষাকারী নেই, এমন কোনো জীব নেই যার সুরক্ষাকারী নেই, ইনকুল্লা নাফসিল্লা মা আলী হাফেজ, শাব্দিক অর্থ করলাম, এখন ভাব অর্থ টানা অর্থ সহজ, প্রত্যেক জীবের ওপর সুরক্ষাকারী রয়েছে, প্রত্যেক জীবের ওপর কি রয়েছে, সুরক্ষাকারী রয়েছে, বোঝা সহজ, মার্জিত, সাবলীল, শুনতে ভালো লাগছে, কিন্তু শাব্দিক অর্থ বুঝতে পারলেন না, কোথা থেকে প্রত্যেক জীবের ওপর সুরক্ষাকারী রয়েছে, তার লাম্মা মানেও বুঝতে পারলাম না আর ইন মানেও বুঝতে পারলাম না, তাই না, কিন্তু প্রথমটাতে প্রত্যেকটা শব্দের অর্থ ইন মানে যে না হয় বুঝতে পারলেন, আর লাম্মা মানে ইল্লা তাও বুঝতে পারলেন। এর মানে কি, এ আয়াতের তফসির হচ্ছে দুইটি, একটি তফসির হচ্ছে যে প্রত্যেক মানুষের ওপর, বিশেষ করে যে প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের মানে অন্য অন্য প্রাণীরও হইতে পারে, বিশেষ করে মানুষ, কারণ মানুষ এবং জিনের জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে তাদের হেদায়েতের জন্য, প্রত্যেক মানুষের আমলনামা সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত আছে, এমন কোনো মানুষ নেই যার ওপর কেরামান কাতিমের লেখকবৃন্দ সংরক্ষণকারী, আমল সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত নেই, সবার সাথে নিযুক্ত আছে নবী, ওলি, সিদ্দিকিন, সোহাদা, সলিহীন, আলেম, জাহেল, সৎ ও অসৎ, মমিন, কাফের, সবার জন্য নিযুক্ত আছে। জি হ্যাঁ, ওয়াইন্না, এই আয়াতের তফসির আরেক আয়াত দিয়ে, ওয়াইন্না আলাইকুম লাহাফেজিন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, সূরা মুতাফফিফিন, ওয়াইন্না আলাইকুম, এখানে হাফেজ একবচন, ওখানে ওয়াইন্না আলাইকুম লাহাফেজিন, এ মানবজাতি তোমাদের ওপর সংরক্ষণকারী ফেরেশতা, তোমাদের আমলগুলিকে সংরক্ষণ করে, তোমাদের আমলগুলি দেখাশোনা করে, রেকর্ড করে, সুরক্ষা করে, এজন্য রয়েছে কেরামান, সম্মানিত তারা, কাতেবিন লেখক তারা, জি হ্যাঁ, ইয়ালামুন মা তাফালুন, তোমরা যা কিছু করো আর বলো তা তারা জানে, সব খবর রাখে। একটা তফসির হয়ে গেল তাহলে, আর একটা তফসির, এখানে হেফাজত মানে রেকর্ড করা নয়, হেফাজত মানে আমল, নেকি এবং গুনাহ, ভালো এবং মন্দ কাজ বা কথা লেখা নয়, এখানে জীবনের সুরক্ষার কথা বলা হয়েছে, জীবনের হেফাজতের কথা বলা হয়েছে এখানে, আমলের হেফাজত না, কিসের হেফাজত, জীবনের হেফাজতের কথা বলা হয়েছে, এর সমর্থন সূরা রাদের আয়াত নম্বর 11-তে রয়েছে। তাহলে এই আয়াতের তাফসির, দ্বিতীয় তাফসিরের তাফসির রয়েছে আর এক আয়াতে কোরআন কারীম সেরা সূরা রাদে। তাহলে কি অর্থ হবে, এমন কোনো মানুষ নেই যার সুরক্ষার ব্যবস্থা আল্লাহ করে রাখেননি, তার হেফাজতের জন্য মালায়েকা ফেরেশতা নিযুক্ত আছে। সুবহানাল্লাহ, এই অ্যাক্সিডেন্টগুলি দেখলে বুঝতে পারবে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, কেউ মরে গেল, কেউ আহত হইল, আর কারো কিছুই হইল না, এই পার্থক্য করার মানুষের ক্ষমতা আছে, ওই গাড়ির চালকের ক্ষমতা আছে অথবা প্যাসেঞ্জারের ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা, আরে ভাই আমার যে বেল্ট ছিল না, আর আমি যে খুব জেগেছিলাম, এরা ঘুমাচ্ছিল আমি জেগেছিলাম না, সেই জন্য বেঁচে গেছি, এরা হচ্ছে মূর্খ, এরা ইসলাম বুঝে না, এরা দিন বুঝে না, এরা মনে করে যে আমি নিজেকে বাঁচিয়েছি, কথা বোঝা গেছে, হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত আছে। কয়েক বছর আগে একটা উমরার বাস আলহাসা থেকে যাচ্ছিল, আর রিয়াজ যেতে তার আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকে মারা গেছে, তাতে অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে সহি সালামত এসেছে, একটা ছোট বাচ্চা, মাত্র কয়েক মাসের বাচ্চা, বাস পাল্টি খেয়েছে, সামান্য অ্যাক্সিডেন্ট, বাস পাল্টি খেয়েছে, কয়েক পাল্টি, তো বাচ্চাটা বাস থেকে অনেক দূরে গিয়ে সহি সালামত পড়ে আছে, গায়েব তো দেখি নাই আর গায়েব তো জানিও না, কিন্তু মনে হচ্ছে আয়াতের আলোকে
যে আল্লাহর সেই হাফেজিন ফেরিস্তা, হ্যাঁ লম্মা আলাই হাফেজ, হেফাজতে নিয়ে ওকে ওখানে গিয়ে শুয়ে রেখেছে। সুবহানাল্লাহ, মা মারা গেছে, মা নেই, মা ছিল, যে মায়ের কোল থেকে গিয়ে বাচ্চা বেঁচে আছে, মা মারা গেছে, বাপ মনে হয় আহত যদি স্মৃতিশক্তি ভুল না করে তাহলে, কথা বোঝা গেছে? এটা প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে যার আল্লাহ এখনও রুজি রেখেছে, সে অসত হইতে পারে, সে অসত হইতে পারে, আবার বিশেষভাবে, জি হ্যাঁ, বিশেষভাবে মাইয়াতুন খাসা, খাসভাবে আল্লাহ যে সাথে রয়েছে নেক লোকদের, এটা এটাও হইতে পারে, জি এটাও হইতে পারে। কিন্তু অনেক সময় অসৎ লোককেও আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন, কারণ তোকে আমি আরও রাখবো তোর পরীক্ষার জন্য, অথবা তোর দ্বারা মানুষের পরীক্ষার জন্য, অথবা বিভিন্ন হেকমা রহস্য তত্ত্বের জন্য, আল্লাহর হেকমত আছে কি রাখাই, জি সেই জন্য। বুঝতে পারলেন হেফাজত করা? জি, কোরআনে কারিমের সে আয়াতটি কারো সুরার রাগ, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের মুআক্কিবাত লাহু বালিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুআক্কিবাতুন, জি পালাক্রমে ফেরেশতারা এসে থাকে, তা আকব মানে পালাক্রমে ডিউটিতে আসে, শিফটিং ডিউটি করে ফেরেশতারা মুআক্কিবাত, মিন বাইনি ইয়াদাইহি মানুষের সামনে এসে কাছে এসে তারা হেফাজত করে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর যে সৃষ্টিগত আমর রয়েছে, আমরে কোনই সৃষ্টিগত নির্দেশ, কোথাও দুর্ঘটনা হলো, কোথাও বিপদ আপদ হলো, কোথাও চোর ডাকাতের সামনে পড়লো, কোথাও কোথাও কোনো বালা মুসিবত আসলো, সেই ক্ষেত্রে ইয়াহফাযুন হেফাজত করে, সুরক্ষা করে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সুবহানাল্লাহ। জি, কোরআনে কারিমে তাফসীর রয়েছে এই আয়াতের, তাহলে দুটোই তাফসীর কোরআনে কারিমে মজুদ রয়েছে এই হাফেজ। এখন আল্লাহ মানুষকে চিন্তা করতে বলছেন যে তুমি নিজের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো, তাহলে আল্লাহকে চেনে নেবে। নিজের সৃষ্টি নিয়ে মানুষ যদি চিন্তা করে তাহলে আল্লাহকে চিনতে পারবে। এটা হচ্ছে আয়াতুন কৌনিয়া, সৃষ্টিগত আয়াত, যেটা দাখিলি আভ্যন্তরীণ নিদর্শন আল্লাহকে চিনার উপায়, ভিতরে আছে। আরেকটা হচ্ছে দিগন্তে আফাকে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহকে চেনার ব্যবস্থা তোমাদের শরীরেও আছে, ওয়া ফি আনফুসিহিম, আর অফিল আফাকে চারিদিকে দিগন্ত রয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ উপরে নিচে চারিদিকে তাকাইলেও আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ বলছেন মানুষ নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করো, ফালিয়ানজরিল ইনসানো, মানুষ একটু চিন্তা করুক, গভীরভাবে দেখুক। এখানে দেখা মানে নাজারাতা তাদাব্বুর, গভীরভাবে দেখা, গভীরভাবে চিন্তা করে দেখুক, মিম্মা খলিক, মিম্মা ছিল আসলে, মিন হারফে জার বা যে কোন হারফে জার যখন মায়ের ওপর আসে তখন আলিফটাকে হজফ করে দেওয়া হয় আরবি গ্রামারে, তখফিফ হালকা করার জন্য। মিম্মা খোলেক, কি থেকে সৃষ্টি করা হয়েছে, মিন আইয়ে শাইন খোলেক, আসলে ছিল কি দিয়ে সৃষ্টি করা হয়েছে একটু চিন্তা করো তো। যতই বড় তুমি, হ্যাঁ পয়সাওয়ালা হয়ে যাও, আরে রাজা, আরে রাষ্ট্রপতি, আর দুনিয়ার সবচেয়ে বড় পুঁজিপতি, আর দুনিয়ার সবচেয়ে বড় আল্লামা, আর সবচেয়ে বড় দায়ী, আর মহাদ্দেশ, কী থেকে পয়দা হয়েছো তুমি? তোমার পয়দা হওয়াতে আর একজন গরিবের পয়দা হওয়াতে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, মাতৃগর্ভে সে ভিন্নভাবে থেকে যা, তুমি ভিন্নভাবে থেকেছ, তুমি ভিন্নভাবে এসেছ, না না না, সব এক, সব এক, আমাদের আসলে এক। মিম্মা খোলে, কী থেকে সৃষ্টি করা হয়েছে তাকে? আল্লাহ বলছেন শোনো, খোলেকা মিম্মা ইন্দা আফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে ইস্খলিত পানি থেকে, মাউন মানে পানি, আর দাফে যেটা জাম্পিং করে যে পানিটা পড়ে, এবার বুঝছেন লাফ দিয়ে যে পানি পড়ে, দাফাক মানে তাদাফুক, পানি যে কি করে, পানির ফোয়ারা যে ছুটে, এটাকে কি বলে তাদাফুক, যা পানি বেরোচ্ছে খুব বা ফুটন্ত খুব জোরে, এটা হচ্ছে তাদাফুক। জি, মিমাইন দাফেক, যেই বীর্যটা নির্গত হয় পুরুষের সেটা লাফ দিয়ে বেরিয়ে আসে, সবে বেগের সাথে বেরিয়ে আসে, জি বড় দ্রুত বেগে বেরিয়ে আসে, এটাকে দাফেক বলা হয়েছে। মিমাইন, এই পানি থেকে সবাইকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাবি, যেটা নির্গত হয়, যেটা বেরিয়ে আসে, এই পানি তুচ্ছ পানি, সবেগে স্খলিত পানি বেরিয়ে আসে, মিম বাইনি সুলবি, মেরুদণ্ড, সুল মানে হচ্ছে মেরুদণ্ড, এই যে মেরুদণ্ডের যে হাড়, মেরুদণ্ডের মেরুদণ্ড, ওয়া তারা এব, হ্যাঁ
তিরবাতনের বহু বচন বা তুরবা তিরবাতনের বহু বচন তারাই বা তারিবাতন কে বলছে তারিবাতনের বহু বচন এটা জি। তাহলে এই সুলভ মানে মেরুদণ্ড আর এই তারিবাতন বা তারাইবের অর্থ হচ্ছে বক্ষের ওপর ভাগ, বক্ষের ওপর ভাগ। আরবি ভাষায় তারাই বলা হয় বুকের ওই জায়গাটুকুকে যেই জায়গাটুকুতে মহিলারা মালা পরিধান করলে মালা ঝুলতে থাকে। এবার বুঝতে পেরেছেন মালা কতদূর ঝুলে আসে? এই যে আমাদের হাড্ডি রয়েছে, হাড্ডির নিচে, হ্যাঁ একটু নিচে বক্ষ, বক্ষের ওপর ভাগ এটা তারাই। সাদর আল্লাহ বলেননি এই পানি নির্গত হয় এই দুইয়ের মাঝ থেকে, উভয়ের মাঝ থেকে, মেরুদণ্ড এবং বক্ষের উপভাগের মাঝখান থেকে, মধ্যবর্তী স্থান থেকে। এই আয়াতের তাফসীর পুরনো যুগ থেকে এইরকম করা হয়েছে, তাফসীর ইবনে কাসির এরকম রয়েছে যে পুরুষের মেরুদণ্ড থেকে, সুলভ থেকে মেরুদণ্ড থেকে, আর মহিলার বক্ষ থেকে। এইসব তাফসীর সাধারণভাবে প্রসিদ্ধ, কিন্তু শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে সায়েন্টিফিক দিক থেকে এটি সাব্যস্ত নয়, সুতরাং এটি সূক্ষ্ম তাফসীর না। তাহলে এর তাফসির কি? সহি তাফসির হচ্ছে যে এটা এই মানুষের বডির দুটো সাইড বলা হয়েছে, এটা সামনের দিক, হ্যাঁ বক্ষ, আর এটা হচ্ছে পেছন দিক বলা হয়েছে, মেরুদণ্ড বলা হয়েছে। এই দুইয়ের মাঝখান থেকে অর্থাৎ গভীর স্থান থেকে বেরিয়ে আসে। হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে অমুক হাজাল মাকান, তিনি বলছেন এই যে শরীরের গভীর স্থান থেকে বেরিয়ে আসে বা স্খলিত হয় কি এই বীর্য। জি পুরুষেরও বীর্য রয়েছে এবং নারীরও বীর্য রয়েছে, বীর্যের ধরনের পার্থক্য রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে পুরুষের বীর্য গাঢ় হয় আর তারপরে ওতে আর মহিলার বীর্য সম্পর্কে রাকিকুন আবিয়াজ, রাকিকুন আসফার, পুরুষেরটা সাদা এবং গাঢ় হয় আর নারীর হয় রাকিকুন আসফার, একটু হলুদ বর্ণ হয় আর পাতলা হয়, এত গাঢ় হয় না পুরুষদের। পুরুষদের মধ্যে যারা দুর্বল থাকে বা যারা হস্তমৈথুন বেশি করে, যারা চরিত্রহীন বা শারীরিকভাবে যৌন শক্তিতে দুর্বল, তাদের পাতলা হয়, আবার তাদের আবার খুব পাতলা হয় অনেকের, এটা একটা রোগ। এই দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। ইন্নাহু আলা রাজইহি লাকাদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফিরিয়ে নিতে সক্ষম। রাজইহি মানে রাজইল ইনসান, ওই যে ফালিয়ানজুরিল ইনসান, যেই মানুষকে আল্লাহ এইভাবে তাদের সূচনা করেছে, প্রথম সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার সৃষ্টি করা, দ্বিতীয়বার পুনর্জীবিত করা কোনো মুশকিল কাজ? লাকাদের অবশ্যই সক্ষম আল্লাহ রাব্বুল আলামিন। এটা তাহলে একটি তাফসীর, যেটা প্রসিদ্ধ তাফসীর। কেউ কেউ বলেছেন যে এই সম্পর্ক হচ্ছে, ফিরিয়ে নেওয়ার সম্পর্ক হচ্ছে এ বীর্যের সাথে। ইন্নাম আলা রাজ এহি মানে এই রাজ ইল মাইন দাফেক, হ্যাঁ রাজ এ মাইন দাফেক, এই সবেগে স্খলিত পানি যে বেরিয়ে আসছে, এ বেরিয়ে আসা পানিকে মানুষ আবার আপন স্থানে ফিরেতে পারবে না কোনো শক্তি। যে বীর্য নির্গত হয়ে গেছে, বেরিয়ে চলে আসছে, সেটাকে আবার শরীরে ফেরাতে পারবে কেউ কোনো মেডিকেলে? যে না, তোমার শরীর ওইভাবে ফিরিয়ে দেবো আবার যেখান থেকে বেরিয়ে এসছে, কখনো সম্ভব না। কিন্তু আল্লাহ যদি চান, বলছে ইন্নাহু আলা রাজইহি লাকাদের, আল্লাহ আবার আপন স্থানে এই বীর্যকে, শুক্রকে ফিরিয়ে দিতে সক্ষম। এটাও কেউ কেউ তাফসীর করেছেন, এটাও হইতে পারে, সেটাও হইতে পারে, যখন কোনো বিরোধ নেই তা আমরা দুটোকে ধরে নেব। ইয়াউমাতুল্লা সারায়ের, স্মরণ করো সেই দিবসকে, মহাদিবসকে, আখেরাতের দিন, যেই দিন পরীক্ষিত হবে, তুবলাহ পরীক্ষিত হবে, সারায়ের শরীরাতনের বহু বচন অর্থাৎ গোপনীয় বিষয়সমূহ, লুকায়িত বিষয়াদি, মানুষ যে লুকিয়ে রেখেছে অথবা আল্লাহ থেকে দেখেছেন কেউ জানতে পারেনি, বহু পাপ করেছে লুকায়িত আছে, বা অনেক ভালো কাজ করেছে যেগুলি মানুষের দৃষ্টিগোচর হয়নি, মানুষ ভ্রুক্ষেপে করেনি যে লোকটা এত ভালো মানুষ, এত ভালো কাজ করেছে, সারাইর গোপনে আপনার নেকামল থেকে গেছে। আর যত গোপনে নেকামল হবে, বিশেষ করে সুন্নত নফলগুলি যত গোপনে হবে তত বেশি ফজিলত, ফরজের ক্ষেত্রে প্রকাশ করার গুরুত্ব রয়েছে। কারণ ফরজ যদি প্রকাশ না করেন, বিশেষ করে ফরজ সলাত, ফরজ জাকাত, এগুলো যদি প্রকাশ না করা হয়, তাহলে মানুষে আপনাকে অপবাদ দেবে যে বেনামাজি, হ্যাঁ ঠিক না, এ তো কিরবন, জাকাতটাও দেয় না। সেই জন্য এইসব ক্ষেত্রে প্রকাশ করার ফজিলত রয়েছে এবং প্রকাশ করতে হবে। অনেক ক্ষেত্রে ওয়াজিব, যেমন জামাতের সহকারে সলাত আদায় করা পুরুষদের জন্য ফরজ,
স্থারায়ের গোপনীয় যত বস্তু রয়েছে সেগুলি পরীক্ষিত হবে, মানে আল্লাহর কাছে এগুলোর কি হবে, পরীক্ষা হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, পরখ করা হবে যে কে পাস কে ফেল। এটা হচ্ছে তুবলা, মানে বালাউন মানে পরীক্ষা, যেমন ইমতেহান বা ইখতেবার মানে পরীক্ষা, তাহলে এটা একটা অর্থ। আর একটা অর্থ কেউ কেউ করেছেন তাফসির কারগণ, তাফসির ইবনে কাসির রয়েছে, সেটা রয়েছে তুবলা মানে প্রকাশ করা, তুবদা বা তুজহার। ইয়াউমা তুবলাস, যেদিন গোপনীয় বিষয়গুলি কি হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে। যত লুকায়িত ছিল দোষ ত্রুটি আপনার পাপসমূহ সব সেখানে প্রকাশ পেয়ে যাবে, হাশরের মাঠে সবার সামনে লুকাতে আর পারবেন না। আল্লাহ তো জানেননি, কিন্তু মানুষজন হাশরের মাঠের তাও জেনে নেবে। জি, এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যারা গাদ্দারি করে, কি করে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, বুঝেন তো গাদ্দারি করা, ওয়াদা করে ওয়াদা খেলাফ করা, বিশেষ করে এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে একটা জাতির বা সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, ভাওতাবাজি রয়েছে, যেমন মির্জাফর গাদ্দারি করেছে নবাব সিরাজউদ্দৌলার সাথে, রাফেজিরা যুগে যুগে গাদ্দারি করেছে, 656 হিজরি আব্বাসী খলিফার সাথে, রাফেজি শিয়া ইবনে আলকামি এবং নাসিরুন তুসি খবিস, এই শিয়া রাফেজিরা গাদ্দারি করে বাগদাদের পতন ঘটেছে, বাগদাদ ধ্বংস হয়েছে, বাগদাদের সভ্যতা ধ্বংস করেছে এই শিয়া রাফেজিরা, যুগে যুগে শিয়া রাফেজিরা যেভাবে ইসলাম আর মুসলিমদেরকে ধ্বংস করেছে, এই মুসলিম উম্মাকে পিছিয়ে দিয়েছে, ইহুদি নাসারা কেউ করেনি এই কাজটি। ভারতে ইংরেজ যে মুসলিমদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়েছে এই রাফেজি শিয়াদেরকে ব্যবহার করে, আর বর্তমান যুগটা ঠিক ওই রকম চলছে, একটু বুঝার চেষ্টা করবেন। ইসলামের দোহাই দিলে আর ইসলামের লেভেল দেখে ধোকা খাবেন না, আর আজকালকার মিডিয়ার কথা শুনে ধোকা খাবেন না, কারণ মিডিয়া, জি হ্যাঁ, দুই ভাইয়ের হাতে আছে, ইহুদি শক্তির হাতে আছে মূলত, আর ইহুদি শক্তি আর রাফেজি শিয়া শক্তি একটা কয়েন্সের, একটা টাকার ইপিট উপিট, এদিক ওদিক যে কোনো পার্থক্য নেন, যেটা হচ্ছে টার্গেট ইহুদিদের সেটাই রাফেজি শিয়াদেরকে দিয়ে করানো হচ্ছে। জি হ্যাঁ, ইসলামের দোহাই দিয়ে, জি, মুসলিম জাতিকে ধোকা দেওয়া হচ্ছে। এক শ্রেণী মূর্খ মুসলিম আন্দোলন আন্দোলন শুনলেই, আন্দোলন শুনলেই, স্বাধীনতা শুনলেই, আর বিপ্লব শুনলেই, হ্যাঁ, এইরকম বিপ্লব, এটা হচ্ছে আমাদের আদর্শ, এ হচ্ছে আরো আদর্শ আমাদের। গাদ্দার সম্পর্কে নবী সাল্লামের হাদিসটা সহি হাইনের বোখারি মুসলিমের শুনাই, ইবনে মারজিয়াতে বর্ণিত, ইউরফাউ লেকুল্লে গাদের লেওয়া উন ইন্দা ইস্তেহি, কিয়ামতের মাঠে প্রত্যেক গাদ্দার বিশ্বাসঘাতকের পাছার ওপর একটা কি করা হবে, পতাকা লটকানো হবে, পতাকা ঝোলানো হবে, জি হ্যাঁ, বড় উঁচা করে পতাকা ঝোলানো হবে, আর তার পাছার ওপরে এই পতাকা ঝুলতে থাকবে উঁচা হয়ে, আর হাসর মাঠে সমস্ত মানুষ দেখবে, আর দেখার পরে সবাই জানবে, ইয়াকালুত একে অপরকে বলবে, হাজি গাদরা তো ফুলান ইবনে ফুলান, এ হচ্ছে অমুকের ছেলে, অমুকের গাদ্দারি বিশ্বাসঘাতকতার ঝান্ডা পতাকা, এটা হচ্ছে মির্জাফরের পতাকা, এটা হচ্ছে মীর কাসেমের গাদ্দারির পতাকা, এটা হচ্ছে ইবনে কাল আলকামি নাসিরুদ্দিন তুসির গাদ্দারির পতাকা, এইভাবে যুগে যুগে যত গাদ্দার ইবনে সাবা ইহুদি যে এইরকম যারা রাফেজি ধর্ম এসে ইবনে সাবা ইহুদি থেকে যে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু সে ইসলাম গ্রহণ করার পরে এই রাফেজিদের হচ্ছে সে হচ্ছে পিতা জনক, তো এরা হচ্ছে বড় বড় উম্মতের গাদ্দার, এইরকম বহু গাদ্দার রয়েছে, বহু মুনাফিক কপট রয়েছে, যাদেরকে মানুষরা তো মুসলিম মনে করে, কিন্তু এরা হচ্ছে বড় বিশ্বাসঘাতক, ব্যক্তির সাথে ঘাতকতাই। আর গাদ্দারি যদি এত বড় কাবিরা গুনাহ অপরাধ হয়, তাহলে জাতির সাথে যদি কেউ অপরাধ করে, উম্মতে মুসলিমার সাথে অপরাধ করে, কোনো একটা দেশের সাথে কেউ যদি গাদ্দারি করে, তাহলে কত বড় সে গাদ্দার হইতে পারে। এক কথায় যে কোনো পাপ সেখানে প্রকাশ পেয়ে যাবে, ইয়াউমাতুবলা সারাইর ফামা আলাহুমিন কুওয়াতি ওয়ালা নাসের, যখন সমস্ত পাপ প্রকাশ পেয়ে যাবে আর সব সামনে হাজির হয়ে, ওয়াজাদু মা আমিলু হাজির হাজিরা, আমল নামে সব কিছু উপস্থিত পাবে, তখন ওই অপরাধীর না কোনো শক্তি কাজ করবে সেখানে, নিজের শক্তি, নিজের আভ্যন্তর শক্তি, আমার শক্তি, মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তো দুটো তার বিপদ থেকে রক্ষার উপায়, একটা হচ্ছে দাখিলি, একটা খারিজি, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা বহিরাগত ডিফেন্স। আভ্যন্তরীণ ডিফেন্স হচ্ছে মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন সেটাকে নিজে প্রতিহত করার চেষ্টা করে, নিজের ক্ষমতা দিই, এটা কুয়াতিন বলা হয়েছে।
নিজে একা পারছি না, কিন্তু আপনজন আমার জনবল আছে, আশেপাশে অনেকে আছে যারা আমার পক্ষ থেকে লড়াই করবে এবং এই ডিফেন্স প্রতিরক্ষার ব্যবস্থা করবে। এটা হচ্ছে নাসের, এটা হচ্ছে নাসের। এবার বুঝতে পারছেন আয়াতের তাফসীর, মানুষ বিপদে জাহান্নামের আজাব থেকে এবং আল্লাহর পকড়াও থেকে বাঁচার জন্য একটা হচ্ছে নিজের গায়ে শক্তি থাকা, তাও নেই, আর একটা হচ্ছে অন্য কেউ আসবে আর সুপারিশ করবে বা গায়ের জোরে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আর নিয়ে গিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে, তাও নেই, নাসেরও নেই। আল্লাহ বলছে নাসের নেই, আর আপনাদের জন্ম নাই। হুজুর বলছে যে বড় বড় জাহাজ নিয়ে আমাদের আকাবের বুজুরগানের দিন গঙ্গোহী সাহেব আর উজানি সাহেব আর অমুক সাহেব তমুক সাহেব সব হাজির হয়ে যাবে, কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, জি হ্যাঁ। এগুলো কোরআনের যে নাজিল করা দিন সেই দিনের বিপরীত কোনো দিন ধর্ম। ফামালাহু মিন কুয়া, তখন মানুষের না কোনো শক্তি থাকবে নিজের যা দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা করবে, ওয়ালা নাসের না বহিরাগত কোনো সাহায্যকারী শক্তি থাকবে যা দিয়ে সে উপকৃত হবে। তারপরে দ্বিতীয় কসম আল্লাহ বলছে আসসামায়ে জাতির রাজে, সেই আকাশের কসম, সেই আকাশের কসম যেই আকাশ জাতির রাজে বর্ষণশীল। রাজউন মানে মাতারুন, নতুন আরবি শোনেন, মাতার মানে কি? বৃষ্টি। এই রাজউন মানে বৃষ্টি, রাজউন মানে বৃষ্টি। জি, আরবরা রাজউনকে বৃষ্টি কেন বলে? জি, এই জন্য বলে আরব দেশে বৃষ্টি তো খুব বেশি হয় না, কম হয়? খুব কম হয়। এই জন্য আরবরা নেক ফাল নিত, মানে শুভ লক্ষণ নিত, আর আশা করতো যে একবার বৃষ্টি হইলে আবার কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আর বৃষ্টি ফিরে আসা, এটা হচ্ছে রাজা, রাজা মানে ফিরে আসা। বৃষ্টি হয়েছে, আল্লাহ করে আবার ফিরবে, আবার এই বৃষ্টি আসবে। জি, এই জন্য বৃষ্টিকে তারা রাজন বলতো। ওয়াসামায়ে জাতি রাজি, এই মানে কি বলবেন, বর্ষণশীল আকাশের শপথ, এমন আকাশের শপথ যে আকাশ হচ্ছে বর্ষণশীল, মানে যে আকাশের দিক থেকে মানে মেঘমালা থেকে, আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয় না, কিন্তু আকাশের দিক থেকে হয়, আর মাথার উপর যা কিছু থাকে তাকে আরবিতে আকাশ বলা হয়, এই অর্থে এখানে আকাশ। তো মেঘমালা থেকে যে বৃষ্টি হয় সেই সেই আকাশের শপথ করা হয়েছে। ওয়াল আরদে জাতিসাদ, এবং এমন জমিনের শপথ যেটা বিদীর্ণশীল, অর্থাৎ বিদীর্ণশীল জমিনের ভূমির শপথ। জমি আবার ফাটে কি করে? জমি ফাটে, মুফাসসিরিনগণ বলেছেন যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে দানা যে পড়ে থাকে, হয় বীজ বপন করেছেন, বীজ ছিটিয়েছেন, আর না হলে বীজ যেইভাবে প্রাকৃতিকভাবে কোথাও ছিটে গিয়ে পড়েছে, কোনো পাখিতে খেয়েছে, পেটের দানা গিয়ে পড়েছে কোথাও, যেভাবে হোক না কেন ছড়িয়ে ছিটিয়ে এমনি পড়ে আছে। যখন বর্ষা বৃষ্টি হয় তখন কি হয়? মাটিটা নরম হয়, আর তারপরে তখন বীজটাই অঙ্কুর গজায়, আর অঙ্কুরটা তখন জমির নরম মাটিকে হ্যাঁ কি করে, বিদীর্ণ করে ফাটায়, আর ফাটল ধরে তখন গজিয়ে উঠে আর ধীরে ধীরে শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন জমিনের কসম করেছেন যে জমিন এইভাবে ফেটে উঠে বর্ষা বৃষ্টি হইলে বীজ থেকে অঙ্কুর গজিয়ে। জি, শস্যক্ষেত এইভাবে হয়ে থাকে। আর কেউ কেউ বলেছেন যে এখানে বোঝানো হয়েছে সাগরের গভীরের ফাটলকে বোঝানো হয়েছে, অনেক তাফসীরকার এভাবে লিখেছে, সাগরের গভীরে অনেক বড় বড় ফাটল রয়েছে, বড় বড় ফাটল রয়েছে যেটা সম্পর্কে আমরা খবর রাখি না। সুতরাং জমিনকে জাতুর রাজ জাতুকে জাতুসাদে বলে, সাদা ইয়াসদাও মানে ফাটল ধরা, সাদা ইয়াসদাও মানে হচ্ছে ফাটল ধরা। জি হ্যাঁ, সাদা মানে কোরআনের ভাষাতে প্রকাশ্যে বলে দেওয়া, খোলাখুলি বলে দেওয়া। আল্লাহ বলছেন ফাস্তাবে মা তুমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে লুকিয়ে প্রথম ইসলামের দাওয়াত দিতেন, করতেন না? কারণ প্রকাশ্যে দাওয়াত দেওয়া সম্ভব ছিল না। গোপনীয় দাওয়াতের একটা স্তর চলেছে, পিরিয়ড চলেছে কিছুদিন ধরে, তারপর আল্লাহ বলছেন কতদিন এরকম গোপনে দাওয়াত দেবে, এখন তোমার সাথে কয়েকজন হয়েছে, হ্যাঁ 40-45 জন প্রায় হয়ে গেছে, এখন কি করতে হবে? ফাস্তাবে মা তুমার, যা তুমি আদিষ্ট হয়েছ তা খোলাখুলি বল, একবারে ফাটা, আমরা বলি না ফাটাফাটি কথা, বলি না ফাটাফাটি কথা মানে খুললাম খোল্লা কথা, খোলাখুলি কোনো লুকাছাপা কথা না, ফাটাফাটি বলেন না আপনারা? জি,
তো এই হচ্ছে ফাটাফাটি কথা। ফার্স্টে আল্লাহ বলছেন ফাটাফাটি দাওয়াত দাও, এখন এখন আর লুকিয়ে কত দাওয়াত দেবে, কতদিন লুকিয়ে লুকিয়ে রাখবে ইসলামের দাওয়াত কি? ওই রকমের সহি আকেদার দাওয়াতটার স্তর আছে, আপনার প্রথম ফাটাফাটি শুরু করে দিচ্ছেন কি না? দু চার পাঁচ বছর এরকম চালাইতে হবে, ১৩ বছরের মধ্যেই লুকিয়ে লুকিয়ে ব্যক্তি পর্যায়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি নিজের বংশে, নিজের বংশের লোক যদি নাও মানে তো মারবে না, নিজের ভাই ধরে মারবে, ভাইকে সহজে মারবে না। আর যদি দেখেন যে খুব খারাপ আমার ভাই, তাহলে সেটাই পর বলবেন না, আবু লাহাবের মতো যদি হয়। কিন্তু যদি আবু তালেবের মতো ভাই হয় তো অবশ্যই দাওয়াত দিতে হবে, যে আবু তালেবের মতো ভাই হইতে পারে, আবার আবু লাহাবের মতো হইতে পারে, তো এইরকমই দাওয়াত দিতে হবে। আর তারপরে তখন দেখছেন না আলহামদুলিল্লাহ আমার সাথে দশ বিশ জন হয়ে গেছে, এখন ফার্স্ট দা এখন জোরে আমিন, এখন জোরে রফে দিন, প্রথম প্রথম চোটে গিয়ে জোরে আমিন, না না ভুল, প্রথম চোটে রফে দিন শুরু করে দিলে ভুল, প্রথম চোটে একেবারে বুকে হাত না ভুল, এগুলো করিয়েন না, কাজটা ঠিক কিন্তু আপনার তরিকাটা ভুল। জি হ্যাঁ, এই সুন্নত আপনি প্রকাশ করতে গিয়ে তাদের বড় বড় রাগ রোগ রেখে দিলেন, তাদের মধ্যে শির কবর মাজার পূজা থেকে গেল, তাদের মধ্যে পীর পূজা থেকে গেল, তাদের মধ্যে অন্ধত্ব থেকে গেল, তাদের মধ্যে কোরআন এবং হাদিসকে ছুঁড়ে ফেলে মজা ফরজ করার এই গুমরাহি থেকে গেল, কোরআন হাদিসের দলিলের কোনো পরোয়া নেই, ব্যাস আমাদেরকে এই হয়ে থাকে, এই লেভেলে থাকতে হবে। হে এই মগজটাকে, জি একটা জং বা মরিচা লাগা লোহাকে প্রথম চোটেই পরিষ্কার করা যায় না, ওকে পিটিয়ে 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 সাফ করতে হয়, কথা বোঝা গেছে? তো ঠিক ওই রকমই, আর পিটাইতে হবে এমনভাবে পিটানো না যে ভেঙে দেবেন, একটা কাঁটা আমরা পুঁতি তো আমরা ভাঙার জন্য কিন্তু পিটাই না, কাঁটা কিন্তু পিটি কিন্তু আমার কাজ নেওয়ার জন্য পিটি, হ্যাঁ ভাঙার জন্য পিটি না, ঠিক আপনাকে হেদায়ত করার জন্য পিটতে হবে। তাহলে কতটা পরিমাণ ডোজ দিলে হেদায়ত হবে সেটা আপনাকে হাকিম হইতে হবে এই ক্ষেত্রে, জি প্রজ্ঞাবান হইতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আকাশের কসম করছেন, জি যা বর্ষণশীল আকাশ থেকে বৃষ্টি হয়, আর জমিনের কসম করছেন যা বিদীর্ণ হয়, ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয় এই কোরআন হচ্ছে চূড়ান্ত ফয়সালাকারী বাণী, চূড়ান্ত সিদ্ধান্ত দানকারী বাণী, এই কোরআন দিয়ে হক এবং বাতিলের মাঝে ফয়সালা করা হয়েছে চূড়ান্ত। ওয়ামা হুয়া বিল হাজলি, আর কোরআন কোনো প্রহসন নয়, কোরআন কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, যে কোরআনে যা কিছু বলা হয়েছে হাসি ঠাট্টার বিষয়, আরে কি এগুলো হুজুরদের কথা, জান্নাত জাহান্নাম কবরের আজাব, আরে ওই আর নামাজ পড়া আমাদের কাজ না, এগুলো মোল্লা হুজুরদের কাজ, চলেন ভাই ইসলামী সেন্টার যে দিন শিখা, আরে ওগুলো তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি, ওমা হুয়া বিল হাসল, এটা ঠাট্টা মজাকের বিষয় নয় যে হুজুররাই দিন শিখবি আর হুজুররাই যে ধর্মকর্ম করবে, ওদেরকে ব্রাহ্মণ বানিয়ে দিয়ে আপনারা শূদ্র হয়ে যাবেন বাইরে তাকাবেন, না 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 শূদ্র হইেন না, কথা বোঝা গেছে? এত ছোট হতে যায় না, জি কারণ ইসলাম ইসলামে এই ছুতের শিক্ষা দেওয়া হয়নি, ইসলামে এত শ্রেণী বিভাগ করা হয়নি, চার ভাগে বিভক্ত মানব জাতি করা হয়নি, তোমরা কেন নিজেদেরকে বিভক্ত করে তোমরা ইসলাম থেকে নিজেদেরকে ইসলামের শিক্ষা থেকে আর ইসলাম পালন করা থেকে দূরে রাখছো, বলছো আরে এগুলো তো হুজুরদের কাজ, এগুলো দাঁড়িয়ে রাখলে মোতাবা হয়ে যাবো, আমি মোতাবা হবো না। হ্যাঁ জি জি জি, তাহলে আপনি নিজেকে কী করতে চান, শূদ্র? হুজুরদেরকে ব্রাহ্মণ বানিয়ে দিলেন আর আপনারা শূদ্র হয়ে গেলেন, হ্যাঁ না না না, এত নিকৃষ্ট হতে চায় না। অমা হো আবিল হাজরি, ঠাট্টা মজাকের কথা নয়, ইন্না যা কিছু বলা হয়েছে সত্য, জাহান্নাম বলা হয়েছে সত্য, জান্নাত বলা হয়েছে সত্য, কাফেরদের ওপর আল্লাহর আজাব হয় সত্য, মরণের পরে পকড়াও হবে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রেখেছেন, মহাপুরস্কার রেখেছেন সৎকর্মশীল ভালো মানুষদের জন্য সত্য, জি লাকাউলুন ফাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিজয় দেওয়ার জন্য কিছু শর্ত রেখেছেন সত্য, বিজয় হাসিল করতে চান, সসম্মানের জীবন চান, নেতৃত্ব চান, তাহলে তার জন্য কাজ করে যান, শিরক মুক্ত হবেন না, কবর মাজার দেশে রেখেই দিবেন, আর বলবেন যে ইসলামী খেলাফত খেলাফত আন্দোলন খেলাফত আন্দোলন, একামতের দিন একামত দিন ক্ষমতা যাব ক্ষমতা যাব, কখনো হবে না, কখনো হবে না। লাকাউলুন ফাসল, চূড়ান্ত ফয়সালা কোরআনে কারিমে রয়েছে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, খেলাফত নেবে তাহলে, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ওপরে থাকবে মুমিন হইতে হবে, জি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই কাফিররা ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কাফিররা ভীষণ ষড়যন্ত্র করছে, করে থাকে বা করবে, ও আকিদ ও কায়দা, আল্লাহ বলছেন আমিও ভীষণ কৌশল করি, দেখেন আল্লাহর ক্ষেত্রে কি বললাম,
কৌশল বললাম, কাইদুন মানে কৌশল হয় আর কাইদুন মানে ষড়যন্ত্র হয়, কাইদুন মানে চক্রান্ত হয়। কিন্তু বাংলা ভাষায় জি সবটা এক জায়গায় ব্যবহার হয় না, চক্রান্ত ষড়যন্ত্র ছলনা এগুলি খারাপ অর্থে ব্যবহার হয়, কি হয় না, খারাপ উদ্দেশ্যে যদি আপনি নকশা করেন একটা, হ্যাঁ একটা প্ল্যান করছেন খারাপ উদ্দেশ্যে, তাহলে সেটা চক্রান্ত ষড়যন্ত্র। কিন্তু ভালো উদ্দেশ্য যদি একটা প্ল্যানিং করেন সেটা হচ্ছে কৌশল। আমি এই কৌশলে 20 বছর আমার অফিসে কাটিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, কারোর সাথে ঝগড়া নেই, বিবাদ নেই, কারোর সাথে আমার মনোমালিন্য নেই, এটা আপনার কৌশল, ঠিক না, কারণ উদ্দেশ্য হচ্ছে সৎ। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে আমি 20 বছর কাটিয়েছি, কত লোকের যা চাকরি খেয়েছি আমি, আর কত লোক যে কাঁদতে কাঁদতে গেছে, এটা কি ষড়যন্ত্র শয়তানি, এবার বুঝতে পেরেছি। তো মানুষ যারা কাফের বা অসৎ পাপিষ্ট তারা ষড়যন্ত্র করে অসৎ উদ্দেশ্য নিয়ে, আর আল্লাহ কি করেন তাদের প্রতিহত করার জন্য, বা তারা যে মুসলিম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা প্রতিহত করার জন্য, নির্মূল করার জন্য কৌশল করেন। আল্লাহরও প্ল্যানিং রয়েছে, ওয়াকিদু কাইদা, আল্লাহ ভীষণ প্ল্যানিং করেন, ভীষণ কৌশল করেন। ফামা হেলিল কাফিরিন, সুতরাং অধৈর্য হয়েও না হে মুসলিম, অধৈর্য হয়েও না হে মানুষ, ফামা হেলিল কাফির, কাফেরদের কি অবসর দাও, কাফেরদের কি করো, মাহালা আর আমহালা দুটোর মানে হচ্ছে অবসর দেওয়া, ছাড় দেওয়া ছেড়ে দেওয়া নয়, অবসর দেওয়া কাকে বলে, ছাড় দেওয়া ছেড়ে দেওয়া নয়, এমহাল আর এহমাল, এহমাল মানে ছেড়েই দিলেন, আপনার ছেলে খারাপ ছেড়েই দিলেন, আপনি খারাপ কিছু করলো ছেড়েই দিলেন, বহুবার করছে, এটা হচ্ছে এহমাল, আপনিও ছেড়ে দিয়েছেন একবারে লাগামহীন। আর এমহাল হচ্ছে যে একবার দুইবার ভুল করেছে, যাক জীবনে ভুল করেনি, করেছে, এবার ছেড়েই দিই, এটা হচ্ছে অবসর দেওয়া, কী করা, ছাড় দিলাম, এবার তোকে ছাড় দিলাম কিন্তু, কিন্তু ছেড়ে দিলাম না আমি, কিন্তু তোকে অবজার্ভ রাখলাম, অবলোকন করছি, দেখছি তোকে, তুই আগামীতে কীরকম চলছিস, কথা বোঝা গেছে না, এভাবে তরবিয়ত করতে হয়। ফামা হেলিল কাফেরিন, কাফেরকে, কাফেরদেরকে কী করো হে নবী বা হে মুসলিম, অবসর দাও, ছাড় দাও, আমহিল হুম রুয়াইদা, কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য বা অল্প সময়ের জন্য, রুয়াইদান মানে দুটি শব্দ দিয়ে এর অর্থ করা হয়েছে, রুয়াইদান মানে কালিলান, রুয়াইদান মানে কালিলান মানে সামান্য, কিছু কিছুটা ছাড় দাও, আর রুয়াইদান মানে হচ্ছে কারিবান মানে কিছু সময়ের জন্য, কারিবান কারিবান বা কালিলান দুটো দিয়ে তফসির করেছেন মুফাসসিরগণ। সুতরাং কাফেরদেরকে হে মুসলিম, হে মুসলিম শাসক, হে রাসূল, তুমি অবসর দাও, ছাড় দাও, আমহিল হুম রুয়াইদা, তাদেরকে কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য অবসর দাও বা ছাড় দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই যে কাফেরদের কাইদ বা ষড়যন্ত্র, নবী সাল্লামের সাথে সারা জীবন তারা ষড়যন্ত্র করেছে, বিশেষ করে সবচেয়ে বড় যে ষড়যন্ত্র সেটা হচ্ছে হিজরতের পূর্ব মুহূর্তে কাফেররা যে তাদের নীল নকশা তৈরি করেছিল, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে এমনভাবে খুন করব যে এই খুনের জন্য প্রতিবাদ করে তার বংশধর কুরাইশ প্রতিশোধ নিতে পারবে না, কি বুদ্ধি এটা ছিল, কুবুদ্ধি, হ্যাঁ প্রত্যেক গোত্র থেকে, মক্কার যতগুলি গোত্র বংশ আছে প্রত্যেক গোত্র থেকে একজন করে বীর বাহাদুর দাও, জি হ্যাঁ সাহসী লোক দাও, প্রত্যেক গোত্রের একজন করে এই খুন করাই শরীক হবে, আর রাতের অন্ধকারে গিয়ে এক বাক্যে একসাথে গিয়ে সবে হামলা করব, আর মেরে দেওয়ার পরে মোহাম্মদকে শেষ করে দিলাম, তার বংশকে গিয়ে আমরাই বলবো যে আমরা মেরেছি, কিন্তু একজন তো না, এই যতগুলি আরবের বংশ তোমাদের শুধু বানু হাশেম ছাড়া, হাশেম গোত্র ছাড়া সব বংশের লোক এই খুনে শরিক আছে, এখন একজনের জন্য হ্যাঁ কাকে খুন করবে, খুন তো করা যাবে না, এত লোকে তার খুন করা যাবে না, আর খুন করবে কী করে, তুমি যদি খুন করতে চাও তাহলে তোমাদের গোটা বংশ সাফ হয়ে যাবে, বানু হাশেমই সাফ হয়ে যাবে, তা সম্ভব হবে না, কারণ সেখানে গোত্রীয় রাজত্ব ছিল, জানেন যে আরবদের মাঝে কী ছিল তখন, কোনো রাজা ছিল না কিন্তু, হ্যাঁ হ্যাঁ না খিলাফত ছিল জাহিলিয়াতের যুগে, আর না রাজতন্ত্র ছিল, আর না গণতন্ত্র, গণতন্ত্র তো কয়দিন আগে আব্রাহাম লিঙ্কন ইহুদি দিল, হাদিয়া তোহফা দিল মুসলমানদেরকে, কথা বোঝা গেছে না, আর মুসলমানরা গ্রহণ করলো, ওর ইসলামিক লেভেল লাগে, ইসলামিক গণতন্ত্র করে দিল।
তো কোনোটাই ছিল না, কোনো তন্ত্র ছিল না। কী তন্ত্র ছিল? গোত্রতন্ত্র। গোত্রের একজন সর্দার থাকবে, সে সর্দার সেখানকার মালিক হবে। এতেও আল্লাহর বড় হিকমত লিখেছেন, যারা সিরাতের রচয়িতা বা সিরাতের লেখক তারা লিখে, সুবহান আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে যে কোনো রাজত্ব ছিল না, কোনো রাজা ছিল না, কোনো রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, এতেও বড় হিকমত রয়েছে। না হলে সবচেয়ে বড় দাওয়াতে বাধা হইতো ফেরাউনের মতো সেই রাজশক্তি, হ্যাঁ, সেই শাসন শক্তি সবচেয়ে বড় বাধা হইতো। এবং মোহাম্মদকে আসামি করে ধরে নিয়ে এসে তার সাথী সঙ্গীদেরকে একদিনে সবগুলিকে কী করা হইতো, আসহাবুল উহুদের মতো নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হইতো, হইতো না? হইতো না? আসহাবুল উহুদ গত সপ্তাহে সূরা বুরুজের তাফসিরে পড়লেন। কিন্তু গোত্রীয় শাসন, প্রত্যেক গোত্রে এক একজন নেতা রয়েছে, আর মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছোটকালে, আর তারপরে তার ইন্তেকালের পরে মোহাম্মদ সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন চাচা আবু তালেব প্রভাবশালী মানুষ, হ্যাঁ, প্রবীণ মানুষ, তিনি সর্দার। সুতরাং এখানে কে এইরকম অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে, তাদের একটা প্রভাব রয়েছে, এরা কাবার খাদেব যে এরা সম্ভ্রান্ত বংশ, সুতরাং এসব করতে পারেনি। যেসব কৌশল বা যেসব ষড়যন্ত্র কাফেররা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরিষ্যাত করে দেন কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে বের করে নিয়ে গেলেন। কাফেরদের চিন্তা চেতনা যেতে পারে যে মোহাম্মদ যাবে কোথায়, তার সাথী সঙ্গে কিছু মদিনায় তৈরি হয়েছে, ঠিক না, আর কিছু সাথী সঙ্গে চলে গেছে মুসআব বিন উমারের নেতৃত্বে, ওখানে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দিচ্ছে, চলে গেছে আগে দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দূত, ওখানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, তো মদিনার দিকে যাবে। এই জন্য তাদের তল্লাশি খুব জোরদার ছিল মদিনার রাস্তায়, এমন কোনো জায়গায় চলে যে তলাশ করেনি, সব তলাশ করেছে খুঁজে পায়নি। আল্লাহ বলছে তোকে মদিনার রাস্তায় বেরোতে হবে না, তো উল্টোর দিকে, মদিনা হচ্ছে মক্কা থেকে কোন দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে চলে যা তুই, ইয়ামানের দিকে। এই জন্য সৌর পাহাড়ের যে গুহা ওটা কোন দিকে আছে, ইয়ামান দক্ষিণ দিকে আছে, মক্কার দক্ষিণ দিকে আছে কাবার, দক্ষিণ দিকে গিয়ে লুকিয়ে আছেন, সেখানেও তলাশ করতে যায়, হইতে পারে এদিকে আসবে, দেখি তো। কিন্তু তল্লাশিটা অত জোরদার ছিল না, আর আল্লাহ রক্ষা করবেন যেভাবে রক্ষা করেন, তাদের কোনো উপায় ছিল না, কিন্তু তদবির করতে হবে। এতে কী শিক্ষা দেওয়া হয়েছে, আমি রক্ষা করব কিন্তু তোমাকে চেষ্টা, আপনার চেষ্টা রাখতে হবে, এই জন্য তুমি উত্তর দিকে যাও না দক্ষিণ দিকে যাও। আল্লাহ তো এটাও করতে পারেন যে আমি অলৌকিকভাবে মোজেজা হিসাবে রক্ষা করব, তুমি সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকো, তাদের চোখগুলিকে অন্ধ করে দেবে, এটাও তো করতে পারতেন। যেমন ঘর থেকে যখন বেরোচ্ছিলেন, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের চোখগুলি অন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া পড়ছেন সূরায়ে ইয়াসিনের আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তাদের সামনে আমি প্রাচীর আর সৃষ্টি করে দিয়েছিলাম, ওয়া মিন খালফিহিম সাদ্দান পেছনে আর প্রাচীর সৃষ্টি করে দিয়েছিলাম, জি হ্যাঁ, ফাগশাইনাহুম তাদের চোখগুলিকে আচ্ছাদিত করে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম কেশা ঢাকা ঢাকনা দিয়ে, ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা কেউ দেখতে পায় নাই, হ্যাঁ, লা ইউবসিরুন, নবী করিম বেরিয়ে চলে গেলেন, জি হ্যাঁ, কীভাবে আল্লাহ হেফাজত করলেন চিন্তা করুন। তো আমাদের কাজ হচ্ছে কাজ করা, হেফাজতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সৎ নিয়তে কাজ করব, বদ নিয়ত রাখব না, আর অসৎ মানুষরা কাফের মুশরিক যারা ইসলাম দ্রোহী, ইসলাম বিধি কোরআন সুন্নাহ দ্রোহী, কোরআন সুন্নাহ বিরোধী, তারা অসৎ উদ্দেশ্যে কাজ করছে, আর আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং রসুলের কথা প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে, এটার চেষ্টা চালিয়ে যাওয়া। উত্তম পন্থায়, মধ্যম পন্থায়, যেই পন্থা রসুলুল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম সালাফে সালেহীন শিখিয়েছেন, ওইভাবে কাজ করে যেতে হবে, হেফাজত আল্লাহ রাব্বুল করবেন। আর যখন আল্লাহর চূড়ান্ত ফয়সালা হবে যে হয়তো শাহাদাত দিয়ে আল্লাহ সম্মানিত করবেন, তখন শাহাদাত দেবেন, সেটা কোনো পরাজয় নাই, শাহাদাতও এক বিজয়, শাহাদাতও এক বিজয়, কিন্তু সঠিক পথে থাকে, ভুল পথে থাকবেন আর বলবেন শহীদ। কালকে এক ভাই বলল যে কোথায় নাকি প্লেট দেখেছে এক হিন্দু নামের সামনে কি লেখা আছে, হ্যাঁ, অমুক শহীদ, কালকেই আলোচনায় যাচ্ছেন, কিন্তু হিন্দু শহীদ, তো শহীদ নামটা সবাই ব্যবহার করছে, কিন্তু আল্লাহর কাছে কি শহীদ, আল্লাহর কাছে কে শহীদ, এটা দেখার বিষয়। কে শহীদ হবে, যে কোরআন সুন্নার জীবন গড়বে, কোরআন সুন্নার জীবন গড়ার চেষ্টা করবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের তরিকার অনুসারী হবে, এবং সৎ নিয়ত যে রাখবে, দুনিয়ার কোনো গরজ থাকবে না, সে শহীদ হইতে পারে। মান কাতালা কোন কালিমাতুল্লাহে হেয়াল উলি, আল্লাহর কালিমা উঁচা হবে এবং তরিকাটাও ঠিক হবে, টার্গেটও ঠিক হবে, তরিকাও ঠিক হবে, দুটো কথা মনে রাখেন।
কারণ অনেকের টার্গেট ঠিক আছে কিন্তু তরিকা ঠিক নেই, লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে তরিকা ঠিক নাই। কিন্তু যেমন গরিব মিসকিনে যারা উপকার করে তারা দুই ভাগে বিভক্ত, ঠিক না? কেমন করে? একদল আছে যারা হালাল রুজি দিয়ে গরিবের উপকার করে আর্থিক, আর এক দল আছে যারা হারাম পয়সা দিয়ে, হারাম উপার্জিত পয়সা দিয়ে গরিবের উপকার করে, সুদের পয়সা, ঘুষের পয়সা দান করে, হ্যাঁ, গরিব মিসকিনকে, অথবা মদের দোকানে পয়সা, পশ্চিমা দেশে যেসব মুসলিমরা বাস করে মদের দোকান বা হোটেলে হালালের সাথে হারাম খাবারও বিক্রি করছে, শুকুরের গোস্তও বিক্রি করছে, অথবা শুকুরের গোস্তের সার্ভিস দিচ্ছে, হোটেলে চাকরি করছে, আর বেশি বেশি পশ্চিমা দেশে অনেকে এরকম দান খেরাত করে, বেশি বেশি দান খেরাত করে। কেন দান খেরাত বেশি করে? হ্যাঁ, যে মেলা এঁদুর খেয়েছি, জি, মানে মেলা হারাম খেয়েছি, হ্যাঁ, এখন হজে যেতে হবে, এখন কী করতে হবে? এখন উর্দুতে একটা প্রবাদ আছে যে এক হাজির সাহেব সম্পর্কে প্রবাদ, যে হাজার চুহা খাকে বিল্লি, হ্যাঁ, বিড়ালের সম্পর্কে প্রবাদটি রয়েছে, হাজার চুহা খাকে বিল্লি চেলি হাজকো, এক হাজার এঁদুর খেয়েছি, আর এঁদুর খেয়ে বিড়াল দেখলো যে অনেক এঁদুর খেয়ে ফেলেছি, চরম অপরাধ করেছি, যাই হজ করে আসি। কথা বোঝা গেছে না? তো ঠিক ওই রকম এক শ্রেণীর লোক আছে গরিব মিসকিনের অনেক দান খায়রাত করে কিন্তু রোজগার হচ্ছে হারাম, উপকার তো করলো, হ্যাঁ, টার্গেটটা কি? টার্গেট হচ্ছে গরিবের উপকার করা, পর উপকারী হওয়া, জনকল্যাণমূলক কাজ করা, টার্গেট ঠিক আছে কিন্তু তরিকা, হ্যাঁ, পথটা ঠিক নেই। পথটা ঠিক থাকতে হবে, মানহাজটা ঠিক থাকতে হবে, হাদাফ টার্গেট, টার্গেটের সাথে সাথে মানহাজ পথটাও আদর্শটাও ঠিক থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।